বিরাটির চৌধুরী বাড়ির দুর্গাপুজো সম্পর্কিত কিছু তথ্য আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এবং আজকে সপ্তমী এবং অষ্টমীর কিছু ক্লিপ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রথমে দেখাই বলি প্রথা। এককালে এখানে মাকে তুষ্ট করার জন্য পাঠা বলি দেওয়া হতো এবং সেটাকে ভোগ হিসাবে মাকে উৎসর্গ করা হতো। বেশ কিছু বছর হয়ে গেল পাঠার পরিবর্তে এখন লাউ এবং আখকে বলি হিসাবে বেছে নেওয়া হয়েছে। তবে বলে রাখি ষষ্ঠীর দিনে কুমারী পুজোও হয়ে থাকে। অনুপস্থিত থাকার দরুন টিপ তুলতে পারিনি, তবে কিছু ছবি আমি সংগ্রহ করতে পেরেছিলাম, তারই কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। শুনেছি আগে নাকি পুজোর প্রতিটা দিনই দু বেলাই খাওয়া দাওয়া হতো, আর করোনার পর থেকে বন্ধ হয়ে গেছিল এবং দু বছর হলো আবার খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর মাকে যেগুলো ভোগ হিসাবে দেওয়া হয় খাওয়ার শুরুতেই অল্প করে সবাইকে প্রসাদ হিসাবে তা বিতরণ করা হয়। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। অষ্টমীর কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভালো লাগলে অবশ্যই জানিও। আর এই ভোগগুলো কোথায় রান্না হতো চলো তোমাদের সেটা দেখাই। আগে অঞ্জলিটা দিয়ে দিই, তারপর বাকি গল্প হবে। এইবার যেন তোমাদের সাথে আলাপ করে আমার পাকুরাম বনু। এই পাকুরাম হলো আমার মামাতো বোন, আর এর সাথে তো তোমাদের আলাপ করানোই হয়নি। ইনি সব থেকে আমাদের ইম্পর্টেন্ট ব্যক্তি বলতে পারো, নাম দেবপ্রিয়া, এবং ইনি এইবারে ক্লাস এইটে উঠবেন। অষ্টমীতে এবারে ইনি এসেছিলেন ওনার মালিকের বাড়ির পুজো দেখতে। আচ্ছা বলে রাখি, মালিক হলেন ওনার জামাইবাবু, মানে আমার হাজবেন্ড। আর কেন যে এই অদ্ভুত নাম উনি দিয়েছেন এখনও তো কোনো সন্ধান পাওয়া যায়নি। জানি যাই হোক, মালিককে আবদার করে বসলেন, ওনাকে এখন মিও বলে খেতে হবে। আর মালিক বাবা যে যায় কোথায়, চললো ওই পথে, এখন ওনাকে যেতেই হবে। আমরাও সবাই মিলে বেশ ভালোই টুকটাক কিছু খেটে গল্পগুজব করে আমরা আবার দুপুরের খাওয়া দাওয়ার দিকে এগিয়ে গেলাম। বলে রাখি প্রথম দিকে খাওয়া দাওয়াটা কিন্তু সপ্তমীর, আর পরের দিকে যে খাওয়া দাওয়াটা আমি শেয়ার করেছি সেটা হলো অষ্টমীর। আর তোমরা প্লিজ একটু ধৈর্য ধরো, আমার একটু টাইম লাগছে সব ভিডিওগুলো শেয়ার করতে, সব পরপর শেয়ার কিন্তু আমি করবো এবং তোমরা কিন্তু অবশ্যই দেখো। বাই বাই।